হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বিকেএসপিতে দুর্দান্ত শুরুর পর ইনিংসের মাঝপথে স্বাগতিক বিসিবি একাদশের বোলিং তোপে 17 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ম্যাচের এক পর্যায়ে 1 উইকেটে ক্যারিবীয়দের সংগ্রহ, 1 উইকেটে 159 রান থাকলেও মেহেদি হাসান রানা, নাজমুল ইসলাম অপু, মাশরাফি বিন মর্তুজা ও শামীম পাটোয়ারির আঘাতে তা এ মুহূর্তে পরিণত হয়েছে 5 উইকেটের বিনিময়ে 176 রানে। 5 ওভারের ব্যবধানে ড্যারেন ব্রাভোকে ব্যক্তিগত 23 রানে মেহেদি হাসান রানা ও শাইহবকে নাজমুল ইসলাম অপুর আউটের পর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানেন মাশরাফি বিন মর্তুজা। এর ফলে দলীয় 175 রানে 5 ব্যাটসম্যানকে হারিয়ে যখন চাপে সফরকারীরা, ঠিক তখন প্রথমবারের মতো বল হাতে নিয়ে নিজের প্রথম বলে প্রতিপক্ষ শিবিরের দলনেতা রবম্যান পাওয়েলের উইকেট তুলে নেন শামীম, আর এতে দলীয় 176 রানে 5ম উইকেটের পতন ঘটে সফরকারীদের। শেষ খবর পাওয়া পর্যন্ত চাপ সামলে ম্যাচে ফিরতে লড়ে যাচ্ছেন সফরকারীরা। এ প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ 36 ওভার শেষে 202 রান। স্বাগতিক বোলারদের মধ্যে ম্যাচে এখন অব্দি নাজমুল ইসলাম অপু 2টি, রানা, মাশরাফি ও শামীম 1টি করে উইকেট শিকার করেছেন।